ভালো বসি প্রিয় নবীকে, ভালো বসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে ফেজানে ইশকে রসুল। যে যেখান থেকে আমাদের সাথে সামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই দরুদে পাকের ফজিলত শুনে নেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন, তার দশটি গুণাকে মিটিয়ে দিবেন এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আমরা এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ সাইয়্যিদে আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে রসুল, ইনার প্রতি সাহাবায়ে কেরাম আলিহি মুরিদওয়ান, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানের চোখে জিয়ারত করেছেন এবং ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইনাদের ইশকে রসুলের ধরন কেমন ছিল, আউলিয়ে কিরাম আলিহি মুরিদওয়ান ইনাদের ইশকে রসুলের ধরন কেমন ছিল, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা আমাদের অনুষ্ঠানে আনার চেষ্টা করছি। তো আমাদের সাথেই থাকুন, আজ শুনব হযরত সাইয়্যিদুনা ওসমান গনি ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দামাতে নবী, যাকে জামাতায়ে রসুল বলা হয় আর যাকে জুন্নুরাইন বলা হয়। সুবহানাল্লাহ, উনি জুন্নুরাইন কেন হয়েছে? আসলে দুনিয়াতে তো অসংখ্য নবী রসুল এসেছেন, আল্লাহ তাআলার পয়গম্বর দুনিয়াতে এসেছেন, কিন্তু এমন কোনো নবী বা রসুলের দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না যার দুটি কন্যা একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিন্তু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান সাহাবি যিনি ইসলামের তৃতীয় খলিফা, খলিফায়ে রসুলুল্লাহ, যিনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেমিসাল মহব্বত করতেন, অসংখ্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের ভালোবাসার অসংখ্য দলিল যার খুঁজে পাওয়া যায়, তিনি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা সন্তানকে বিবাহ করার সৌভাগ্য অর্জন করেছেন। শুধু তাই নয়, হযরত আলীউল মুর্তাদা শেরে খোদা কররাবাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণিত, তিনি এভাবে বর্ণনা করেন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পবিত্র বাণী বলতে শুনেছি যে, হে ওসমান, যদি আমার 40 জন কন্যাও থাকতো তবে একের পর এক প্রত্যেককে তোমার সাথে বিবাহ দিতাম যাতে একজনও অবশিষ্ট না থাকে। সুবহানাল্লাহ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করতেন হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই কারণেই তো তিনি জুন্নুরাইন, দুই নূরের অধিকারী বলতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কন্যাকে বিবাহ করার সৌভাগ্য লাভ করেছেন, এবং সেই দুই মহান কন্যা হচ্ছেন হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই দুই মহান সাহেবজাদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তো ওনাদের সাথে আমাদের ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছে। তো ইনশাআল্লাহ আজকে ওনার আমরা আলোচনা শুনব, ওনার ইশকে রসুলের ধরন কেমন ছিল তা শুনব, আমাদের সাথে মুবাল্লিগও থাকবেন, নাতখাও থাকবেন ইনশাআল্লাহ। তো আসুন শুরুতেই আমরা একটি তেলাওয়াতে কুরআন শামিল করি, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানকে সামনের দিকে অগ্রসর করব। জি, أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم আপনি বলে দিন হুকুম মান্য করো আল্লাহ ও রাসূলের অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহর পছন্দ হয় না কাফির আল্লাহু আকবার আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি আল্লাহ পাকের আদেশ মান্য করার ব্যাপারে আমরা শুনেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার আদেশ মান্য করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে মান্য করার তৌফিক দান করুক দর্শক আমাদের সাথে আছেন রমজান ভাই মাশাআল্লাহ হুজুর কেমন আছেন মাশাআল্লাহ আমরা রমজান ভাই দেখি ইনশাআল্লাহ কালাম শুনবো আসুন আমরা একটি কালাম শুনি এরপর ইনশাআল্লাহ আমরা আজকের বিষয়ের দিকে যাব জি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালাম শ্রবণ করার আগে আমরা ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আযা ওয়াজাল আমরা কালাম পাঠ করব আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তাআলা এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আমরা কালাম শ্রবণ করব ইনশাআল্লাহ رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول وسلم عليك يا حبيب الله جباني حابك تمار دينار يا رسول الله يا رسول الله وسلم عليك يا حبيب الله থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী যাম আমি ইউথা
থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবী থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবী জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবী মারহাবা মাশাআল্লাহ। আমরা নাতে পাক শুনলাম, কালাম শুনলাম, ইনশাআল্লাহ আরও শুনবো, আমাদের সাথেই জয়েন থাকুন। মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে আজকে আছেন আমাদের মোহাম্মদ নাসির আত্তারি ভাই, মাশাআল্লাহ। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমরা বিষয় নিয়েছি উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল। আসুন শুরুতেই ওনার একটু পরিচয় আমরা শুনে নেই, যে ওনার পরিচয় কী, ওনার বংশ কী। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক হচ্ছে উসমান, ওনার উপনাম হচ্ছে আবু ওমর, আর ওনার উপাধি হচ্ছে, আমি যেটা শুরুতেই বলেছি, জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। ওনার বংশ পরম্পরা হচ্ছে উসমান ইবনে আফফান ইবনে আবুল আস ইবনে ওমাইয়া ইবনে আব্দে শামস ইবনে আব্দে মুনাফ, অর্থাৎ
ঊর্ধ্বতন পাঁচ পুরুষে গিয়ে তার বংশধারা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়। তার নানি উম্মে হাকিম, তিনি আব্দুল মুত্তালিবের কন্যা ছিলেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহোদরা ছিলেন। এ সম্পর্ক বিবেচনায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হুজুর সাইয়্যিদুল আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফুফুর কন্যা ছিল। তার জন্ম আমুল ফিল বা হস্তি বছরের ৬ বছর পরে হয়েছে। তো এটা হচ্ছে আমার ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুটা ডিটেলস। তো ইনশাআল্লাহ আমরা আজকে যেহেতু বিষয় নিয়েছি ওনার ইশকে রসুল সম্পর্কে, ওনার অনেক দিক আছে, ওনার বাহাদুরি, ওনার দানশীলতা, হ্যাঁ, ওনার আরও অনেক সচ্চরিত্রের বর্ণনা আমরা বিভিন্ন কিতাবে শুনতে পাই, কিন্তু আজকে আমরা স্পেসিফিক ওনার ইশকে রসুল নিয়ে আলোচনা করব। হুজুর আছেন, হুজুর থেকে শুনব ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। প্রথমত আপনাকে আমি শুভেচ্ছা জানাবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাদিনী চ্যানেল পক্ষ থেকে যারা দর্শকবৃন্দ দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, মুবারকবাদ। তো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামে আমাদের কেমন একটা আমাদের প্রোগ্রামের ব্যবস্থা করে দিয়েছে, যার মাধ্যমে আমরা আমার প্রিয় নবী আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, যেটা মুহাব্বত বলা হয়, যে মোহাব্বত এর একটা নাম হচ্ছে আল হুব্বু শাইয়ে ইউমি, অর্থাৎ কোনো কিছুর প্রতি মোহাব্বত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে তার প্রতি অন্ধ হয়ে যাওয়া। অর্থাৎ অন্ধ যেরকম তার সামনের যে বিষয় ওটা মানে পরিলক্ষিত করতে পারে না, ওরকম যে যাকে মোহাব্বত করে তার প্রতি অন্ধ হয়ে যায়। অর্থাৎ তার যা বলে, তার যা করতে মন চায়, যাই দেখে তা করতে মন চায়, অর্থাৎ যাই দেখে তা ভালো লাগে, আপত্তির কোনো অবকাশ থাকে না। তো মহব্বত এমন একটা জিনিস যেটা ঢাকার মধ্যে আসে না, ঢাকা দেওয়ার মধ্যে চলে যায় না, এটা এমন একটা জিনিস যেটা মানে পান করার বিষয়, যে পান করছে সে ওটার ধ্যানে বিভোর হয়ে গিয়েছে। তো যাদের হিসা মিলে গিয়েছে তাদের মধ্যে আমার সিদ্দিকে আকবর ছিল, ফারুক আজম ছিল, হযরত সাইয়্যিদুনা উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জি, আজকে যেহেতু স্পেশালিস্ট পর্ব, আমাদের হযরত সাইয়্যিদুনা ইসলামের তৃতীয় খলিফা হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আমরা শ্রবণ করার জন্য এসেছি, এনার বিষয়ে তো আসলে আপনি বলেছেন না, এটার বিষয়ে অনেক বিশাল একটা জগৎ, সাহাবাই কেরাম বিষয়ে আমরা আর কি বলবো। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করেছেন, আসহাবিকান নুজুম, হাই হাই হাই, আমার সাহাবিগণ আকাশের তারকা নেই। আজকে আমরা তারকা অন্যদেরকে বলে দিই বলে বিবেক না থাকার কারণে, তো আসলে এমন নয়, তারকা হচ্ছে আমার প্রিয় নবী সাহাবিরাই। তো আসহাবিকা নজুমি, আমার সাহাবাই ক্রম হচ্ছে আকাশের তারকা সমতুল্য। বি আই গিহিম ইখতি দায়তুম ইহিতি দায়তুম, তাদের মধ্যে যে কোনো একজনকে, এটা মানে একদম মানে সাধারণভাবে বলে দিয়েছে, তাদের মধ্যে যে কোনো একজন সাহাবিকে যদি আমরা অনুসরণ করি, বি আই ইহিম ইখতি দায়তুম ইহিতি দায়তুম, যা তাদের মধ্যে একজনকে যদি কেউ অনুসরণ করে, অনুকরণ করে, তবে সে হিদায়ত পেয়ে যাবে, সঠিক রাস্তা পেয়ে যাবে, তাকে আর রাস্তায় এদিক সেদিক ঘোরাঘুরি করতে হবে। তাদের মধ্যে একজন উন্নত সাহাবিকে, আমার প্রিয় নবীর কাছের একজন সাহাবি ছিলেন হযরত সাইয়্যিদুনা উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার শানের মধ্যে কিছু স্টেপ রয়েছে, মানে অনেক স্টেপ, তার মধ্যে একটা বিশেষত্ব ছিল সকল সাহাবেগের মধ্যে যেটা ছিল, কারণ লিয়াকত ভাই সাহাবি কিভাবে হয়েছে, মাল লাকিয়া নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাতা আলাল ঈমান, মানে সাহাবি বলা হয় যারা আমার প্রিয় নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে জিয়ারত করেছে আর ওই জিয়ারতের হালত অবস্থা ঈমান হালতের মধ্যে ইন্তেকাল করেছে। তো যারা আমার প্রিয় নবীকে মহব্বত করে, জি জি, তারা ঈমান এনেছে, তাদের অন্তরের মধ্যে ইশক রাসূলের অবস্থা কেমন হবে, ঈমানের চোখে দেখেছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছে, তশরিফ নিয়েছে। তো আমার হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ একটা গুণ ছিল আমার নবীর ইশক রাসূল, কারণ আপনি দেখবেন প্রত্যেক কিছু, আমি প্রথম একটা কায়দা বলে দিয়েছি যেটাকে সূত্র বলা হয়, সূত্র হচ্ছে কি, যে যাকে মহব্বত করে তার প্রতি অন্ধবিশ্বাস হয়ে যায়। যেহেতু হযরত সাইয়্যিদুনা উসমান গনি এবং অন্যান্য সাহাবায়ে কেরাম সবাই আমার নবীর প্রতি মহব্বত ছিল,
কেন মহাব্বত থাকবে না? আমার আল্লাহ পাক ইরশাদ ফরমান, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক ইরশাদ ফরমান, হে মাহবুব আপনি বলে দিন জি, আমার নবীকে ইরশাদ করেছেন, আবার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মাহবুব আপনি বলে দিন, যারা আল্লাহকে মহাব্বত করার দাবি করো, আল্লাহকে ভালোবাসে এটা দাবি করো। আমরা সবাই দাবি করি আমরা আমার আল্লাহকে মহব্বত করি, কিন্তু ইমানই পরিপূর্ণ হবে না। হ্যাঁ, আমার আমি যে আমার আল্লাহকে মহব্বত করি এটার এটার বহিঃপ্রকাশ কোথায়? আল্লাহ পাক এটা শিখিয়ে দিয়েছেন, ফাত্তাবিউনি, তবে আমি নবীর অনুকরণ করো, আমার নবীর আমার আমার নবীর ইরশাদ ফরমান, আমাকে অনুসরণ করো, আমার সুন্নতের উপর আমল করো। ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবে। বেশক বেশক, আল্লাহ পাক তোমাদের সকল গুনাহ মাফ করে দিবে। তো এইভাবে আল্লাহ তাআলা তো ইরশাদ করেছেন, সাথে সাথে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মশহুর প্রসিদ্ধ একটা হাদিস শরীফ, হযরত সাইয়েদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম জি হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। আমার নবী কত সুন্দর বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে মানে কামিল মুমিন হতেই পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিক প্রিয় হব, কার কার চেয়ে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন, তার মিন ওয়ালিদিহি তার পিতা চেয়ে, ওয়া ওয়ালাদিহি তার সন্তানাদের চেয়ে, ওয়া নাসি আজমাইন সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সমস্ত মানবের চেয়ে, যখন যতক্ষণ পর্যন্ত আমি নবী শ্রেষ্ঠ হব না। আল্লাহ, এটা প্রয়োগিত অনেক সুন্দর একটা ঘটনা। আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জানের পরে আমার নবী ইরশাদ করেছেন, এনাকে হুকুম দিয়েছে যে হে ফারুক আজম, হে ওমর, তোমার ইমান এখনো পরিপূর্ণ হয়নি জি। এরপর তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কখন হবে? তো যখন তোমার জানাচ্ছি যখন বলছি তোমার নবীকে মহব্বত করো। তো এরপর লাব্বাইক বলে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আজকের পর থেকে এই উমরে জানাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে প্রিয় বেশি, আপনি আমার কাছে অধিক প্রিয়, আপনার আমার জানাচ্ছি আপনাকে আমি এখন বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। এরপর ইরশাদ করেছেন যে তোমার ইমাম কামিল হয়েছে। জি জি, আসলে আসলে আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাহু সেই মহান ইশক আমরা গত পর্বেও শুনেছি, ইনশাআল্লাহ আরও শুনবো। আজকে ইনশাআল্লাহ ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলাহু ইশকের রসুল নিয়ে আলোচনা হবে। দর্শকও আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, কিছু দর্শকের কল নিব, এরপর ইনশাআল্লাহ আবারও হুজুরের কাছে আসবো। জি, যার যত বেশি ইশক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে কবুল হবে, ঠিক তেমন ভাবেই আমরা সেখানে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন ডাক দেন, কোনো বাধা তাকে ঠেকাতে পারে না, এটা হক সত্য সত্য। আল্লাহ করিম আমাদের সবাইকে নসিব করুক। জি, নেক্সট কল। আমার নাম রিদওয়ান, আমার বাসা দিনাজপুর। আমি একটি কালাম শুনতে চাই, গুনাহের চাই না যে অভ্যাস আমার ইয়া রাসূল। হাই 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 হাই, আসলে যে কোনো কিছুর ফরিয়াদ রাসূল পাক ছাড়া কিভাবে হতে পারে? সাহাবায়ে কেরাম আলিহি মুরিদওয়ান যখন কোনো কিছুর প্রয়োজন হতো, যখন কোনো ফরিয়াদ করতে হতো, নবী পাকের দরবারে এসে হাজির হয়ে যেত। আসলে এই ইস্তেগাসা বা এই কালামের মধ্যে এটাই প্রকাশ পায় যে ইয়া রাসূলুল্লাহ গুনাহ অনেক বেড়ে গিয়েছে, কি হবে আমার, আপনি রেহাই করুন, এ থেকে আপনি মুক্তি প্রদান করুন। আসলে এই কালামের মধ্যে অনেক জক ও শক আছে, আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুক। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আশাদ মিয়া, লোকাল লিডার। নেকি কালাম শুনতে চাই, প্রিয় মদিনার কি শান যে। আয় হায় হায়, প্রিয় মদিনার কি শান যে। আয় হায়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই শান ও মান নিজ চোখে দেখার তৌফিক দান করুক। নেক্সট কল। আমি নারায়ণগঞ্জ বন্দর থেকে বলছি, আমার নাম দোস্ত মোহাম্মদ। আপনাদের মাদানের চ্যানেল দেখতে আমার খুব ভালো লাগে, আমি সবসময় দেখি আপনাদের চ্যানেল দেখি, আমি সবসময় আপনাদের চ্যানেল দেখি, আমি আমাদের কাছে মাদানের চ্যানেল, আমি একটা মাছের আসল শুনতে চাই, ভাগ্য আমার আমার প্রিয় নবী। হাই হাই হাই, আসলে আপনার এই অনুভূতি, এই জজবা, এই মন্তব্য আসলে আমাদের দিলকে ছুঁয়ে গেল, আমাদের অন্তরকে ছুঁয়ে গেল, যে সবসময় আপনি মাদানী চ্যানেল দেখেন, অন্য কিছু দেখেন না। আল্লাহ পাক আপনাকে এর উপর অটল থাকার তৌফিক দান করুক, আর আপনি এই দাওয়াত অন্যের কাছেও পৌঁছিয়ে দেন। কেননা আপনার দাওয়াতে যদি কেউ এই নেকির চ্যানেলকে দেখে, এই নেকির দাওয়াত যদি কেউ পেয়ে সংশোধন হয়ে যায়, তাহলে তার যত সওয়াব অর্জিত হবে, তার
সওয়াবের কিছু ভাগিদার আপনিও হবেন। আল্লাহ করিম আমাদের সবাইকে মাদানী চ্যানেল সবসময় দেখার তৌফিক দান করুক। আবার আসবো হুজুরের কাছে। জি হুজুর, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকের রাসূল, সুবহানাল্লাহ, ইনার ইশকের রাসূলের মাত্রা এমন বেশি ছিল, এমন বেশি ছিল, আল্লাহ পাকের দয়াই আমার হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আশিক রাসূল ছিলেন। শুধু আশিক রাসূল নয়, আশিক রাসূলের সাথে সখি ছিলেন, গনি ছিলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেক অনেক বড় মর্যাদাপূর্ণ দুইজন কন্যার স্বামী হওয়ার সুযোগ অর্জন করেছে। তো তাদের মধ্যে যেহেতু মহব্বতের মামলাটা বেশি ছিল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে, হযরত সাইয়্েদনা কারি ইয়াস মালিকি রাহমাতুল্লাহি আলাইহি ইনার অনেক প্রসিদ্ধ কিতাব শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন, যখন হুদায়বিয়ার সন্ধির মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশদের নিকট পাঠিয়েছেন একা, এই জন্য যে যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাই কেরামরা উমরার জন্য তশরিফ নিয়ে গিয়েছিলেন, ওখানে বাধা দেওয়া হয়েছে, হুদায়বিয়ার নামক স্থানের মধ্যে একটা সন্ধি হয়েছিল, ওটাকে আল্লাহ তাআলা বাইতুর রিদওয়ান হিসেবে আখ্যায়িত করেছেন, কবুল করেছেন, সবাইকে মাফ করে দিয়েছেন। তো এটা একটা পরিপূর্ণ একটা মানে বিস্তারিত ঘটনা। হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানোর কারণ কি ছিল? ইনি ছাড়া তো অনেকে ছিল, উলামায়ে কেরাম এটা লিখেছেন যে ইনাকে এই জন্য মক্কার কুরাইশের কী অবস্থা, মক্কার শরীফের কী অবস্থা এটা জানার জন্য এই জন্য পাঠানো হয়েছে। মক্কার কুরাইশরা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বেশি ইজ্জত করত, ইজ্জত করত, জি জি, ইনার সাথে ভালো একটা আচরণ করত, সবচেয়ে বেশি ইনার একটা দুনিয়া বিহিসেবে ওনার একটা মনসব ছিল, মনসব ছিল, মর্যাদা ছিল, মর্যাদা ছিল, যেহেতু ভালো বিত্তবান ছিল, জি জি বিত্তবান ছিল, ভালো ব্যবসায়িক ছিল। হ্যাঁ হ্যাঁ, তো হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবস্থা দিয়ে পরিলক্ষণ করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। তো মক্কা শরীফ যখন গেলেন, কুরাইশরা দেখল যে নবী আসেনি, সাহাবায়ে কেরাম শুধুমাত্র উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। তো এখন অবস্থা দিয়ে যেটা পরিলক্ষিত করে আমার নবীর দরবারে আরজ করবে যে এরকম এরকম অবস্থা দিয়ে, তো কাফিররা বললো যে মুসলিম যারা মুসলিম ছিল তারা বললো যে হযরত হে উসমান গনি, আপনি তো কাবা শরীফের আপনাদের পবিত্র ভূমিতে চলে এসেছেন, চলে এসেছেন একদম নিকটে, নিকটে চলে এসেছেন, আপনারা তো উমরা করার জন্য আসছিলেন না, আপনাদের প্রতি মধ্যে বাধা ছিল, তো আপনি আপনি তো চলে এসেছেন, আপনি তো চলে এসেছেন উমরা করে নেন। হাই হাই হাই, আল্লাহ আল্লাহ, আমার ফারুক আমার হযরত সাইয়েদ উসমান রাদিয়াল্লাহু তাআলা ইশকে রাসূলের মাত্রা এখান থেকে বোঝা যায়। জি জি, দেখেন যারাই কাবা শরীফের সামনে যায় তাদের অন্তর কেমন বেকুল করে, যারা গিয়েছে তারা জানে। আল্লাহ আল্লাহ, যখন কাবা শরীফকে সামনে পায়, হাজার আসওয়াদ সামনে পায়, সেখানে ইরশাদ করেছেন, আল্লাহ আল্লাহ, ইনি মানে ঐতিহাসিক একটা বাণী বলে দিয়েছেন, মা কুনতু ইয়াফআলা হাত্তা ইয়াতুফা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে আমি ততক্ষণ পর্যন্ত এখানে তাওয়াফ করব না, আমি ততক্ষণ পর্যন্ত এখানে তাওয়াফ করতে পারবো না যতক্ষণ না যে নবীর কারণে আমি তাওয়াফ পেয়েছি, যতক্ষণ না যে নবীর কারণে আমি ঈমান পেয়েছি, যতক্ষণ না যে নবীর কারণে আমি আল্লাহ পাক যে এক এটা শিখেছি, আমার নবী যতক্ষণ পর্যন্ত তাওয়াফ করতে আসবে না, আমি যদিও বা উসমান এখানে চলে এসেছি এরপরও আমি এখানে তাওয়াফ করতে রাজি নই। ফিরে চলে গিয়েছেন, চলে গিয়ে এদিকে সাহাবায়ে কেরাম সবাই যেহেতু ইনার একটা মনসাব রয়েছে, ইনাকে পাঠানো হয়েছে, ইনি করে ফেলেছে, আল্লাহ আল্লাহ, আমার নবীর ইলমে গায়েব কেমন, আমার নবী মুস্কি মুস্কি হাসছে, আমার নবী অবক্ষবান। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা তাশরিফ আনলেন, উলামায়ে কিরাম এভাবে লিখেছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন তশরিফ আনলেন সবাই এটা বেকুল ছিল যে তিনি তো অবশ্যই উমরা করে ফেলেছেন, আর তিনি যখন সকল সাহাবায়ে কেরামের সম্মুখে আমার নবীর দরবারে এটার প্রমাণ বলে দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আল্লাহকে চিনেছি ইয়া রাসূলুল্লাহ আপনার আপনার ওসিলায়, আমি আল্লাহ যে এক এটা জেনেছি আপনার জাবানে পুর হক এর মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাকে সুযোগ দিয়েছিল, তারা তো আমাকে অপরচুনিটি দিয়েছিল, তাকে আমাকে সকল ধরনের ফেসিলিটিস দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ করবেন না তাওয়াফ আমি করতে রাজি, আমি তাওয়াফ না করে আপনার পিছে পিছে তাওয়াফ করার জন্য চলে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দেখেন সাহাবায়ে কেরামরা এমন ছিলেন না, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ এটা প্রসঙ্গ সাপে আরজ করব যে মাদিনী ছেড়ে দর্শকবৃন্দরাও বুঝবে
আমরা অনেকে মনে করি অনেক বড় আবিদ, অনেক বড় ইবাদতকারী হয়তো বা সাহাবায়ে কেরামের চেয়ে বেশি বড় হতে পারে না, কখনো নয়। তার একটা জাররা পরিমাণ তার সমান হবে না। নবীর সাহাবীরা আমার নবীর জন্য কুরবানি দিয়েছে, আমার নবী ডেকেছে গড়ের মানে একটা নববধূকে রেখে গোসল ফরার অবস্থায় চলে গিয়েছে, শহীদ হয়ে গেছে। আমার নবী বলেছে মাকে রেখে চলে গেছে, শহীদ হয়ে গিয়েছে। আমার নবী বলেছে গড়ের হাতে কুলে সন্তানকে চুমু দিচ্ছে, চুমু না দিয়ে স্ত্রীর হাতের দূরে এফিয়া আমিনাটা বলে ফেলে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। কেমন ছিল তাদের মধ্যে অন্যতম ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। অনেক সুন্দর রেওয়ায়েত দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব সাহাবিয়াতকে ইশকে রাসূল, এই কিতাবের মধ্যে অনেক সুন্দর ঘটনা এটা উল্লেখ করেছেন। জামিউল মুজিজাত কিতাবের মধ্যে 297টার মধ্যে রয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু আনহু গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি গুনাহগারের ঘরে আপনার দাওয়াত, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে সকল সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত। আমার নবী তো কখনো একা যেতেন না, যখনও যেতেন তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আমার সাহাবিরা আমার আহলে সুফফারা, দেখেন নবীর নবী তো অসহায় যারা আছে তাদের সহায়ক, তাদের অনাশ্রয়ের আশ্রয়দাতা। আমার নবী দরবারে আকুতি মিনতি করেছেন, আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা এর আকুতি মিনতি কবুল হয়েছে, তো দাওয়াত কবুল হয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, ইনি খুশি, ঘরের মধ্যে অনেক খাবারের আয়োজন করেছেন, অনেক আইটেম আয়োজন করেছেন যতটুক সামর্থ্য ছিল। আমার নবী নবী আসবে, জুলজাহানের মালিক মুখতার আসবে, সাহাবায়ে কেরাম আসবে, তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য তিনি হাজিরে দিলেন আমার নবীর বারগাহের মধ্যে, সবাই আসছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তেশিম নিয়ে গেলেন, মানে চলে আস হাঁটছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক দিয়ে ওই রাস্তা মুবারকগুলা কি রাস্তাগুলাকে ধন্য করছে। আর আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কাজ করলেন যেটা কিতাবের যিনি রাইটার ইনি লেখে হয়রান, আমরা শুনে হয়রান হয়ে যাব, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদম মুবারকগুলো গুনছে। আল্লাহ আল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে হাঁটছে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকগুলো গুনছে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকগুলো গোনার ওই কারণ দেখে আমার নবী ইরশাদ ফরমাইছেন, হে উসমান তুমি কি গুনছো, তুমি কি গুনছো, কেন গুনছো, কেন গুনছো, বা আমার কদম এইগুলো কেন গুনছো তুমি। তো আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনু জাহানে বাদশা, আপনি তো আমাদের ঘরে যাবেন, আমি শুধু খুশি হব না, আমি এটার খুশিতে আরও বড় কিছু করার কথা ছিল, শুধু দাওয়াতে আয়োজন করো, শুধু এটাই নয়, এর বিনিময়ে আমি চাই আরো বেশি কিছু করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের গুনাহগারের ঘরে তশরিফ নিয়ে যাবেন, আপনার সাহাবায়ে কেরামরা যাবে, আমার মন চাচ্ছে যে আপনার প্রত্যেকটা কদমের বিনিময়ে, প্রত্যেকটা কদম ফেলার বিনিময়ে, আমাদের ঘর পর্যন্ত যতগুলো কদম রাখবেন প্রত্যেকটা কদম ফেলার বিনিময়ে আমি এক একটা গোলাম আজাদ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব যিনি রাইটার যিনি লিখেছেন উলামাই কেরাম এভাবে ইরশাদ করেছেন যে হযরত সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদম মুবারক যত ছিল তত সংখ্যক গোলাম আজাদ করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ইশকের রাসূল ছিল, কেমন ইশকের রাসূল ছিল, জান ও কুরবান, মাল ও কুরবান, আমার নবীর কদমে সব কিছু কুরবান, শুধুমাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, এজন্য নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভালোবাসতেন, এজন্য। আসলে প্রকৃত ভালোবাসা এটাকেই বলে, হ্যাঁ, যাকে ভালোবাসবো তার জন্য সব কিছু কোরবান করে দিল। আল্লাহ করিম আমাদের সবাইকে এর সদকা নসিব করুক, আমাদের সবাইকে এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমাদের সাথে আছেন রমজান ভাই, ইনশাআল্লাহ একটি কালাম শামিল করবে, ইনশাআল্লাহ আবার আলোচনার দিকে আসবো। জি জি, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, যার কণায় কণায় নূর আছে মিশে, যার কণায় কণায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, যার কণায় কণায় নূর আছে মিশে, যার কণায় কণায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনার
নিশান যে আমার প্রিয় মদিনার যে যার কোনায় কোনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনার কিশান যে যার ফুলে তে নূর কলি তে নূর যার ফুলে তে নূর কলি তে নূর বাজারে নূরে নূর যে আমার প্রিয় মদিনার কিশান যে আমার প্রিয় মদিনার কিশান যে যার কনায় কনায় নূর আছে মিশে যার কনায় কনায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনার কিশান যে আমার প্রিয় মদিনার কিশান যে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তে পাব দূরে তে পাব দূর কাতে পাব দূর আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ একবার দেখা গিয়ে পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ যাব প্রিয় মদিনায় তার চরণে মরব আমি তার চরণে মরব আমি মরব না কো বাংলায় ইয়া রাসূল ইয়া রাসূল
রব্বুল আলামিন। আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার মহব্বত, যার ইশক, যার আন্তরিকতা যত বেশি হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার নজর, দয়ার দৃষ্টি তার উপর তত বেশি হবে। এজন্য আমাদের উচিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া, ইনার প্রতি ভালোবাসা অন্তরে বেশি পরিমাণে ধারণ করা এবং দুনিয়ার সমস্ত কিছুর চাইতে নবী পাককে বেশি ভালোবাসা। আলহামদুলিল্লাহ আমরা সেই সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানদের উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাই, উজ্জ্বল দৃষ্টান্ত খুঁজে পাই কেমন ইশক ওনাদের মধ্যে ছিল। অনুষ্ঠানের সময় আর কিছুক্ষণ আছে, আমি হুজুরকে বলবো যে ইনশাআল্লাহ আরও কিছু দৃষ্টান্ত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শোনাবেন। আলহামদুলিল্লাহ আমরা তো শুনতেছিলাম হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ইশক ছিল, হাই হাই হাই, প্রত্যেক কদমে কদমে যেন আমার নবীর জন্য, এমন ছিল যে আমার নবীর কদম মুবারক একটা আমার ঘরে আসবে, ওটার বিনিময়ে আমি গোলাম আজাদ করব, গোলাম আজাদ করব, এমন কি কিতাবের মধ্যে পাওয়া যায় ওইরকম গোলাম আজাদ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এখন আরেকটা প্রসিদ্ধ ঘটনা, এটা হয়তো বা মাদিনী ছেড়ে দর্শকবৃন্দ বিভিন্ন পর্যায়ে শুনে থাকে, তো এটাও ইশকের রসুলের সাথে সম্পৃক্ত একটা ঘটনা, অনেক প্রসিদ্ধ ঘটনা, তিরমিজি শরীফের হাদিস পাকের মধ্যে রয়েছে। হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, একদিন আমি দেখলাম যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য উৎসাহিত করলেন, যে হে আমার সাহাবাই কেরামরা, ইসলামের জন্য অনেক প্রয়োজন, কে দিবে? তখন আমার উসমান গনি, যাকে কামিলুল হায়া ওয়াল ঈমান বলা হয়, যাকে যুন্নুরাইন বলা হয়, যাকে যুন্নুরাইন বলা হয়, যাকে সাইয়্যিদুল আসখিয়া বলা হয়, যাকে অনেক গনি বলা হয়, উপাধিতে ভূষিত তিনি, তো তাকে যিনি আশরে মুবাশশারের মধ্যে তিন নম্বর, আল্লাহু আকবার, অর্থাৎ দুনিয়া থাকাকালীন সময়ে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জনের মধ্যে তিন নম্বর। তো আমার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানের পক্ষ থেকে 100 উট মাল বুঝাই সহ, উটের খাবার সহ, উটের যেগুলা যেগুলা সরঞ্জামই আছে এগুলো সহ, মাল বুঝাই সহ আমার পক্ষ থেকে, উসমানের পক্ষ থেকে 100 উট আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। দেখেন আমার নবীর প্রতি মহব্বত কেমন, দেখেন মালপত্র বর্তমান সময়ে রয়েছে, আপনি দেখবেন শত কোটিপতি এমনও আছে, হাজার কোটিপতি আছে বা বিলিয়ন কোটিপতি আছে, আছে দুনিয়াতে পাওয়া যায়, কিন্তু কার কাছে এমন দিল ছিল, যার কাছে আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা কাতারা বলা হয় না, একটা ফুটা, একটা অংশ যার হিসার মধ্যে চলে আসবে, তিনিও সাখি হয়ে যাবে, তিনিও গনি হয়ে যাবে। আসলে আমরা দোয়ার মধ্যে বলি না যে হে আল্লাহ আমাকে উসমানে দৌলতে উসমান দান করো, এমন দৌলত যে আমাকে এমন উদ্বুদ্ধ করবে যে উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো এমন দৌলত যা আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারবো। তো ইনার আশা কেমন ছিল, আমি আল্লাহর রাস্তায় ইয়া রাসূলুল্লাহ আমার 100 এ উটকে কবুল করো, শুধু উট নয়, বর্তমান জমানের একটা উট, মাদিনী ছেড়ে যারা দর্শকবৃন্দ শুনবেন, বর্তমান জমানের একটা উট 5 লাখ টাকা বা 3 লাখ টাকা, 2 লাখ টাকা, কম লাখের নিচে, লক্ষের নিচে নেই, লক্ষের নিচে নেই। আচ্ছা চিন্তা করেন, 1 লক্ষ করে যদি ধরি, এক দাঁড়িয়ে বলে দেওয়া যে আমার পক্ষ থেকে 100 উট, শুধু উট নয়, জি হ্যাঁ খাবার শুধু উট নয়, উটের সাথে পুরা উট, একটা উটের মধ্যে যতগুলো খাবার সরঞ্জাম বস্ত্রাদি যা থাকে, এরকম করে এক একটা উটের দাম যদি 2 লাখ, বর্তমান জমানে 2 লক্ষ টাকা যদি ধরি, 100 উটের দাম আসবে প্রায় 2 কোটি টাকা, 2 কোটি টাকা, এক মানে একটা দারুণের মধ্যে বলে দেওয়া, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে 100টা উট, 2 কোটি টাকা, তখন তো আমাদের অন্তর ধরে যাবে, জি পিছন থেকে টান দিবে, কেমন সম্ভব? জি আরো শুনি, হযরত সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন 100টা উটের এলান করলেন, ঘোষণা করলেন, আমার নবী খুশি হয়ে আরো উৎসাহিত করলেন, কে আছো আরো দিবে, আল্লাহর রাস্তায় আরো দিলে আরো পাবে। তো আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে আরো নতুন করে 200 উট আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, সুবহানাল্লাহ, উট সরঞ্জামী সহকারে, এখন হয়ে গেল 300 উট। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে কার কাছে আছে, কে দিবে, কতটুকু দিবে, তার ইশক কতটুকু, জি জি, মানে দেখেন মাদ্রাসার দর্শকবৃন্দ, জাবানে পাকটা ছিল কার? আমার প্রিয় নবী, যিনি বৈঠকের মধ্যে জান্নাত এর সার্টিফিকেট দিয়ে দিতে পারে, কোন দেতা হে দেনে কো মু চাহিয়ে দেনে ওয়ালা হে সাচ্চা হামারা নবী। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না যে আল্লাহ তাআলা
দেনে ওয়ালা আর বন্টনকারী হচ্ছে আমার নবী ইশাত ফরমান আনা কসম ইউতি আল্লাহ পাক আমাকে দিচ্ছেন দিবেন আমি পুরো দুনিয়ার মধ্যে সবগুলো নিয়ামতকে বন্টন করব জি তো আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন 200 উটের এলান করলেন মোট পরে 300 হলো এরপর আমার প্রিয় নবী আবার উৎসাহিত করলেন আল্লাহর রাস্তায় আরো দাও যারা আরো দিবে আরো পাবে আমার নবী তো জামানের পাকটা কেমন ছিল তেরে আগে ইউ হে দবে লছে সুসাহায় আরব কে বড়ে বড়ে কোয়ে জানে মুহ মে জবান হি নহি বলকে জিসমে মে যা নেহি না আমার নবীর জামানে পাকটা এমন শুদ্ধ ছিল এমন শ্রুতি মধুর ছিল যে যিনি শুনবে ইনার অন্তর কুরবান হয়ে যাবে আল্লাহ তো উসমান রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হননি তিনিও দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নগণ্য গোলাপ এই উসমানের পক্ষ থেকে আরো নতুন করে 300 উট মালসে হওয়া আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আল্লাহু আকবার আচ্ছা হয়ে গেল কত প্রথমে 100 তারপর 200 300 তারপর 300 600 600 হয়ে গেল রিওয়ায়েতকারী যিনি বর্ণনা করেছেন তিনি বর্ণনার মধ্যে এটা লিখেছেন যে দেয়ার ক্ষেত্রে আমরা তো দেয়ার সময় নিয়ত করি যে আমি মসজিদের জন্য 1 লাখ টাকা দান করব এরপরে হুজুর আমার ব্যবসার মধ্যে লস হয়ে গেছে 50,000 টাকা আমি পরে দিব বা দিতে পারবো না তো আমাদের ক্ষেত্রে কেমন তো আমার নবী তো এমনি বলিনি তাদের মতো যেকোনো একজনকে তোমরা যদি অনুসরণ করো তোমরা হিদায়ত পেয়ে যাবে এই জিনিসটা যদি আমরা অনুসরণ করি হযরত সাইয়্যিদ উসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ত করেছে 100, 200, 300 মোট মতে 600 উট মাল সহ দিবে আল্লাহর রাস্তায় তাবুক যুদ্ধের মধ্যে তো যিনি বর্ণনাকারী ইনি বর্ণনার মধ্যে বর্ণনা করেছেন যে দেয়ার ক্ষেত্রে তিনি 600 দিলেন 600 দেয়ার ক্ষেত্রে আরো 350 যা এলান করেননি এলান তো সর্বোচ্চ করেছিল 300 পর্যন্ত হ্যাঁ 100, 200, 300 দেয়ার ক্ষেত্রে আরো নতুন করে 350 অর্থাৎ 950টি উট মাল সহ বুঝাই সহ আল্লাহর রাস্তায় আল্লাহু আকবার আল্লাহু শুধু তাই নয় লেখক ভাই 950টি উট মাল সহ দিয়েছেন 50টি ঘোড়া দিয়েছেন আল্লাহর রাস্তায় জি যেটা স্পেশালিস্ট পাবে আল্লাহর রাস্তায় দেখেন আল্লাহর রাস্তায় যারা দিচ্ছে আমি তো কিছুদিন আগে আমরা শুনেছি আল্লাহর রাস্তায় মাই ইউকরিদুল্লাহু করাজান হাসানা আল্লাহকে কে আছো তোমরা কর্জে হাসানা দিবে আল্লাহকে যারা দিবে আল্লাহ তাআলা তাদের ওই দানকে ওই কর্জকে অধিক গুণ বৃদ্ধি করে তার দুনিয়া খেতে দিবে সুবহানাল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা এটা জানে যে আমার প্রিয় নবী ইরশাদ করেছেন আল্লাহর রাস্তায় দিলে কমে না আল্লাহর রাস্তায় দিলে কমে না বেড়ে যাবে আসলে তো তিনি 950টি উট বুঝাই সহ 50টি ঘোড়া 50টি ঘোড়া এরপরে 1000 স্বর্ণ মুদ্রা হ্যাঁ হ্যাঁ স্বর্ণ মুদ্রা তো এটা বর্তমানে পাওয়া যায় না জি অনেক বিরল যেটা যেটা সবচেয়ে দামি ছিল আশরাফি স্বর্ণ মুদ্রা এটা দিয়েছে বর্ণনাকারী আরো বলেছেন যেটা এলান করে নাই এগুলো তো দিয়েছে এর পরবর্তী দিকে আরো 10,000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় সাদকা আল্লাহু আকবার আসলে এটাই ছিল ওসমান গরি রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ইয়াকত ভাই আমি এটা বলবো মানে নিচের দর্শকবৃন্দকে এরপর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বর থেকে নামিয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ নেমে গেলেন তশরিফ নিয়ে গেলেন নিচে তশরিফ নিয়ে এমন ভাবে হাত তুলে দোয়া করলেন আজকের পর থেকে এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা যাই করবে কোন কিছু বিষয়ে কিয়ামতের প্রশ্ন করা হবে আল্লাহ 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 তাআলা হিসাব সারে এনাকে মাফ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইনারাই ছিলেন সাহাবায়ে কিরাম আলাইহি মুরিদওয়ান আসলে ইশকের ধরন কেমন এগুলো বোঝার জন্য সাহাবীদের তাসকিরা যদি না শুনি আলোচনা যদি না শুনি আমাদের অন্তরের মধ্যে এই ইশক কখনো জাগ্রত হবে না আল্লাহ করিম আমাদের সবাইকে এর কাতরা নসিব করুক এর সামান্য ফোটার চেয়েও ফোটার লক্ষ ভাগের এক ভাগও আমাদের নসিব করুক ইনশাআল্লাহ আমাদের বেড়া পার হয়ে যাবে আল্লাহ করিম আমাদের সবাইকে ইশকের রসুলের মধ্যে ডুব দেওয়ার সেই ডুবের মধ্যে মৃত্যুবরণ করা আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠান দেখার দাওয়া দিয়ে এখানে শেষ করছি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি